হ্যাঁ, একটা জিনিস জানার ছিল, অনেকেরই প্রশ্ন থাকে আসলে চাকরি ছেড়ে কিন্তু অনেকেই এই পেশায় চলে আসছেন কন্টেন্ট ক্রিয়েশনে, ইউটিউবিং এ, তো আসলে আপনাদের ইনকামটা কেমন? আসলে ইনকাম ধরা বাঁধা বা একবারে স্পেসিফিক ভাবে বলা যায় না, আর এটা বলবো আমি আমি কত ইনকাম করি সেটা বলবো, তার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে চাকরি ছেড়ে এই একটা বিষয়, কিন্তু এটা ছেড়ে আসার আগে কিন্তু ভাবার অনেক কিছু থাকে। চাকরি হচ্ছে আমরা হয়তো যে ইনকাম যদি ভালো হয় মনে করছি যে চাকরি করার দরকার কি, তাহলে এটাই করি, আবার যদি ইনকাম না থাকে তখন কিন্তু এটাই আমার কাছে বোঝা হয়ে যাবে। তো চাকরি ছাড়ার আগে অন্তত ভাবা উচিত আমি যে জায়গায় যাচ্ছি সে জায়গায় চাকরির চেয়ে বেশি আর্ন করার কোনো সুযোগ রয়েছে কিনা, আমার সেই ক্যাপাসিটি রয়েছে কিনা। এছাড়া আরেকটি বিষয়, চাকরি কিন্তু মাস শেষে আপনাকে নিশ্চিত একটা টাকা দেয় যেটা দিয়ে সংসার চলে। এ কারণেই চাকরি ছেড়ে অনেকেই হয়তো কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন, কিন্তু চাকরি করছেনও অনেক মানুষ এই নির্ভরতার জায়গা থেকেই। আর আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন করে যদি আপনার সেই চাকরি নির্ভরতার মতোই যদি নির্ভরতা বা তার চেয়ে বেশি যদি সুযোগ তৈরি হয়, ঠিক তখনই আপনি কিন্তু এই জায়গায় আসতে পারেন। তাছাড়া কিন্তু বিপদে পড়ারও একটা একটা আশঙ্কা থেকে যায়। এখন আমার কথা বলি, অনেকেই অনেক কথা বলেন যে সালাউদ্দিন সুমন এত ইনকাম করেন, এরকম ভিডিও অনেকে বানিয়েছেন। আসলে এটা আপ ডাউন করে, ভিউয়ের উপর নির্ভর করে। আমি একটা গড় বলি, এতে আপনি বুঝতে পারবেন। ধরেন যে আমার কোনো মাসে 3 লাখ হলো, আবার কোনো মাসে 10 লাখ হলো, কোনো মাসে 7 লাখ হলো, এর মধ্যেই হয়তো থাকে। ভিউজ যেরকম আপ ডাউন করে ঠিক সেই রকম, সেই জায়গা থেকে বুঝে নিতে পারেন। একটি স্যালারি মাস শেষে পাবে, এটা শুধুমাত্র চাকরিতেই, এটা শুধুমাত্র চাকরিতেই সম্ভব, কিন্তু সেটা তো একেবারে লিমিট, মানে দাঁড়িয়ে গেলে তারপর কি সে একটা মানে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট কি আছে কিনা? চ্যানেলটি পুরো দাঁড়িয়ে গিয়েছে না, কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নেই, তাকে প্রতিনিয়ত এখানে কাজ করতে হবে। চাকরিতে যেরকম যদি আমার স্যালারি হয় 50,000 টাকা, তাহলে ওই 50-এর উপরে আমি 51 টাকাও পাবো না, 50,000-এর উপরে 1 টাকাও বেশি পাবো না। আবার এখানে যদি আমি পরিশ্রম করি 50,000 কেন, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকাও আর্ন করার সুযোগ রয়েছে। কি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে আশঙ্কা থাকে কিনা? অবশ্যই, হঠাৎ করে ডাউন হয়ে গিয়েছে এটাও কিন্তু, এখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হ্যাক হয়ে যায়, বিভিন্নভাবে চ্যানেল নষ্ট হয়ে যায়, তারপরে হচ্ছে কোনো সময় মনিটাইজেশন চলে যেতে পারে নানান রকম ভায়োলেশনের কারণে। এখানে তো ঝুঁকিও আছে, টাকা আছে, আবার ঝুঁকি। ঝুঁকি কিসের? আপনার কন্টেন্ট না চলতে পারে, মানুষ না দেখতে পারে, সে একটা ঝুঁকি। কোনো কারণে আপনি স্ট্রাইক খেতে পারেন, সে একটা ঝুঁকি। তারপরে আবার দেখা যাচ্ছে যে কেউ হ্যাক করে দিল আপনার চ্যানেল, তাহলে কিন্তু আবার বিরাট ক্ষতি। যেই জায়গায় টাকা আছে সে জায়গায় কিন্তু ঝুঁকিও আছে। এখানে কি কোনো ব্যবস্থা আছে কি না, যদি কেউ হ্যাকিংয়ের শিকার হন তখন কি মানে কোনো আইনের ব্যবস্থা নেওয়ার উপায় আছে কি না? আসলে হ্যাকারকে তো চেনাই যায় না, যে কোথা থেকে হ্যাক করেছে, কে হ্যাক করেছেন, এটা তো বোঝাই মুশকিল হয়ে যায়। তবে অনেক সময় যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, বিশেষ করে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, তাদের কাছে অ্যাপিল করতে হয়, অনেক সময় ফিরে আসে, অনেক সময় ফিরে আসে না, এইরকম। মানে একটি নির্দিষ্ট জ্ঞান থাকতে হবে, হুট করে এই প্রফেশনে আসাটা ঠিক হবে না আপনার আপনার কথায় যেটুকু মনে হচ্ছে। নির্দিষ্ট জ্ঞান নিয়ে সঠিক চিন্তাভাবনা করে তারপরে এখানে প্ল্যান করে আসতে হবে। অবশ্যই আমার এটার মাধ্যমে কারোর কাছে ভুল বার্তা যাক আমি সেটা চাচ্ছি না, সেই জন্যই বলছি যে একজন খুব একবার চাকরিতে খুব ভালো করছেন, ভালো স্যালারি পাচ্ছেন, হুট করে অমুক্ত চাকরি ছেড়ে দিয়ে এই কন্টেন্ট ক্রিয়েট করছেন, তাহলে আমিও নেমে যাই না। আমি কখন চাকরি ছেড়েছি? যখন আমি দেখেছি চাকরির চেয়ে অনেক বেশি আমি ইনকাম করছি এখান থেকে, ঠিক তখন আমি চাকরি ছাড়ার সাহস করেছি। অবশ্যই এটা সাহস, আমি যখন চিন্তাই করেছিলাম যে জীবনে আমি কোনো দিন চাকরি ছাড়বো না, আমি এই সাংবাদিকতাই করব, সেই জায়গা ছেড়ে দিয়ে আসা আমার বাবা তো মানে কোনোভাবেই ছাড়তে দেবেন না, কিন্তু আমার সেই সাহসটা দিয়েছে আমার সেই উপার্জন। আপনাদের যদি কারো যারা সামনে আসতে চান চাকরি ছেড়ে দিয়ে, তারা যদি সেরকম, আমি বলবো যে চাকরির চেয়ে একটা ভালো পজিশন তৈরি করে তারপর চাকরি ছাড়ুন, এর আগে নয়।